Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। তোমার মেয়েকে কে চাকরি দেবে বাবা? তোমার মেয়ের মতো ওরকম অর্ডিনারি গ্রাজুয়েট না শয়ে শয়ে কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে। আর তাছাড়া আমার ড্রিম হচ্ছে বড় হিরোইন হওয়ার। আচ্ছা ভাবো তো বাবা, আমি যখন বড় হিরোইন হয়ে যাব তখন লোকে আমাকে রাস্তায় আঙুল দেখিয়ে বলবে, ওই দেখ দিশা রায় যাচ্ছে। অবশ্য তোমাকেও লোকে সম্মান দেবে, বলবে ওই দেখ দিশা রায়ের বাবা। তখন ভালো হবে না? হ্যাঁ, পেনশনের টাকায় কোনো মতে সংসার চালানো, তোর খরচ, আমার ওষুধের খরচ, কষ্টে সৃষ্টে যে কটা টাকা জমিয়েছিলাম সব খরচ হয়ে গেল তোর মায়ের চিকিৎসার জন্য। তাকে তো ধরেও রাখতে পারলাম না, সে চলে গেল। রয়েছে শুধু এই পিতৃদত্ত বাড়িটা, তা আবার ছাদ ফুট হয়ে জল পড়ছে। ওটা সারানোর জন্য রিপেয়ারিং এর জন্য লোন নিলাম সেদিনে মাথার উপর। সবচেয়ে বড় কথা হচ্ছে তোর বিয়ের ভাবনা, সেটা আমি থাকতে থাকতে। বাবা প্লিজ, আমি তোমাকে বারবার বলেছি এই বিয়ের ভাবনা নিয়ে তুমি কথা বলবে না। আমি বিয়ে করব না, আমার ড্রিম হচ্ছে বড় হিরোইন হওয়ার। আগে হিরোইন হই, আমার নাম হোক, তারপর ভাবা যাবে অন্য কিছু। ওরে বাবা, সুযোগ পেলে তবে তো। তুমি বলেছিলে না বাবা, যার ইচ্ছে আছে আর চেষ্টা আছে সুযোগ তার আসবেই। আমি হিরোইন হয়েই ছাড়বো, এর শেষ না দেখে আমি কোথাও যাব না। বাবা আমি চললাম বুঝলে, অভিকেশ গেছে, আমি লেট হয়ে গিয়েছে অলরেডি। আমি বেরোলাম, তুমি টাইম মতন তোমার ওষুধ
খাবার সব খেয়ে নিও, বুঝলে? আমি তাহলে চললাম, ঠিক আছে? দিশা, দাঁড়া দাঁড়া আসছি। উফ, চল। কিরে, কোথায় যেতে হবে রে? রাজডাঙ্গা মেন রোড, রুবি হসপিটালের কাছে, নতুন প্রোডাকশন হাউস। আমাকে থাকতে হবে না ছেড়ে চলে আসবো? ভেরি সিম্পল, চলে আসবি। এই, ছেড়ে চলে আসবি মানে? আমি কি তোর মাইনে করা ড্রাইভার নাকি? ছেড়ে আসবো, নিয়ে আসবো। চাকর বাকর ভেবেছিস নাকি? চাকর বাকর ভাববো কেন, তুই আমার বেস্ট ফ্রেন্ড হোস, আর বন্ধুর জন্য তো এইটুকু করতেই হয়। সোনা, আর শোন, আমি যখন বড় হিরোইন হয়ে যাব না, তখন তোকে একটা ন্যানো কিনে দেবো, বউয়ের সঙ্গে গিয়ে লং ড্রাইভে ঘুরে আসবি। চাচা, আর মাস্ক লাগাতে হবে না? ভাবলাম সকালবেলা থেকে একটু 10টা অবধি ঘুমাবো, তা না, সকালবেলা 1টা পনেই পুরো চটকে দিলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, চল চল, আমি লেট হয়ে গেছি এখন, তাড়াতাড়ি চল, ঢেলে দিবি না তো। বুঝলি, মালটা বহুত লোভী, সামান্য 2 টাকা বেশি মেলে না, সেদিকে লাভ দেবে। যা বলেছিস, শালা 10টা 5টা ডিউটি করবি আর বাকি সময় ঠেক জমাবি, তা না শালা কয়েকটা টাকার জন্য শালা ডিগবাজি খাচ্ছে, শালা বুঝলি, আর থেকে ঢুকতে দেবো না, বুঝলি? মাইরি একটা কথা বল, এই সবাই একটার পর একটা এনগেজ হয়ে যাচ্ছে, আর 2 দিন পর ঠিকটার কি হবে বলতো? কি আর হবে, এমনিতেই তো 12টা বেজে গেছে, আর 12টা বাজে তো আর কিছু নেই, এমনিতেই মাথা খারাপ। হাই গাইস, এই শোন, কাল আমার এনগেজমেন্ট, তাই চায়নাটাউনে একটা পার্টি থ্রো করেছি, সবাই কিনে কিন্তু চলে আসবে। তাই তো, আমরা ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাইকে নিয়ে যাবো। তবে শালা, তুই কি ভাবছিস রে, তোর এনগেজমেন্ট ডেট আমরা ভুলে গেছি? তোর এনগেজমেন্ট ডেট নিয়ে আমরা এখন কথা বলছিলাম। এই সবাইকে বলে দিস, সবাই যেন যায়। অবশ্যই অবশ্যই। ওরে, সব কটা মালের না তোদের এনগেজমেন্ট ডেটটা মনে আছে, শুধু ভেনু আর টাইম এই দুটো বল, সবাই ঠিক টাইমে পৌঁছে যাবে। আর তাছাড়া তোর এখন কেমন চলছে বলতো, মানে সব ঠিকঠাক আছে তো? আর ওই কবে সব ঠিকঠাক আছে তো দেখি বুঝে যাচ্ছে। আর তাছাড়া তো আমি তো বলেই দিয়েছিলাম যে হাই ওই এসে গেছে। বাবা, হাই 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 হাই, এই যে উঠবে হিরোইন, কাল আমার এনগেজমেন্ট, মনে আছে তো? হ্যাঁ রে বাবা, পৌঁছে যাব, জাস্ট টাইম এন্ড ভেনিউ WhatsApp। জানি না, দেখি আজকেরটা লাগে কিনা। অনেকই তো দেখলি, এটা দেখে নে। তুই কি বলতে চাস, আমি পাগল, বেকার সারাদিন রাত ঘুরছি, এর কোনো মানে নেই, এগুলো আমার ছেলে মানুষই, এটা বলতে চাস? রাস্তায় ঝগড়া না করে ওদিকে তোর অডিশন শেষ হয়ে যাচ্ছে, প্লিজ গো মাই মাদার। কিছু বললি? ইয়েস, এখানে ঝগড়া না করে তোমার অডিশন শেষ হয়ে যাচ্ছে, যাও। প্রে করিস কিন্তু ঠাকুরের কাছে, যেন আমার আজকে দিনটা হয়ে যায়। হ্যাঁ, ভগবানের কাছে প্রে করবো। ভালো মুরগি পেয়েছিস। না না কিছু না, ভাই ভাই। আসো বাড়ি। ও সৌরভ, এসো এসো এসো। মনে হচ্ছে ভুল টাইমে চলে এসেছি। না না না, বসো বসো বসো। থ্যাংক ইউ। চা খাবে? না না, এখন চাটা খাওয়া যাবে না। বলছিলাম যে কিছু ভাবলেন? কি ব্যাপারে? আমার বিয়েতে কত লোক খাবেন সে ব্যাপারে?
আচ্ছা হেজাতে পারেন মাইরি আপনি ওই লোন শোধ করার ব্যাপারে? হ্যাঁ আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। এই শুনুন, এই এক কথা শুনে শুনে না আমার একেবারে অরুচি এসে গেছে। হ্যাঁ মশাই, নতুন কিছু বলুন না মুখে রুচি আনার জন্যে। মানে কি যেন বাবা সৌরভ, মানে একটু সমস্যায় পড়ে গেছি। এই সামনের সপ্তাহে আমার ইকো হবে, তারপর ফাস্টিংয়ে তো সুগার আবার 200-র উপরে উঠে। প্লিজ প্লিজ রমেশ বাবু, এই দেখুন শরীর থাকলে কি তো ওই প্রেশার হবে, হার্টবিট বাড়বে, সুগার হবে, তার মানে এই নয় যে আপনি লোন শোধ করবেন না। দেখুন আপনার বাড়ি রিপেয়ারিং এর জন্য আপনার লোনের দরকার ছিল, আমরা আপনাকে লোন দিয়ে সাহায্য করেছি, করেছি তো। এখন আপনার তো উচিত ছিল টাইমলি সেই লোনটা রিপে করে দেওয়া। হ্যাঁ দেখুন, প্রাইভেট সংস্থা আমরা লোন দিই বলে আপনারা যা খুশি করতে পারেন না, আমাদেরও কিন্তু রুলস রেগুলেশন মেনে নেওয়াটা আপনাদের কর্তব্য, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি সব একসঙ্গে মিটিয়ে দেবো। এক মাসের কিস্তিতে প্যান্টলের করে হলুদ করে বলছেন, হিমশিম খেয়ে যাচ্ছেন, কি করে যে তিন মাসেরটা একসঙ্গে দেবেন আমি জানি না। না মানে আসলে কি জানো, মেয়েটা একটা ভালো অডিশন দিতে গেছে, আমার মনে হয় খুব শিগগিরই একটা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ এমন একটা ভাব করছেন না যেন মুম্বাই থেকে একেবারে মহেশ ভাট ফোন করে আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছেন, ওখানে বিপাশা টাইপের একটা হিরোইন করে দেবেন। আই শুনুন, আপনি বাঁচতে চাইলে আর আপনার এই সংসারটাকে ঠিক মতো বাঁচাতে চাইলে আপনার ওই মেয়ের মাথা থেকে না ওই সিনেমার ভূতুন দামাতে বলুন, লোন শোধ করে দেবো। আরে বাবা লোন শোধ করে দেবো বলে তো ওই তিন মাস কেটে গেল। এরপর এরপর আর বড়জোর বড়জোর দু মাস সময় দেবো, তারপর যদি লোন শোধ করতে না পারেন তো তারপর যা যা হবে না দেখবেন, সেটা এখনই বলে আপনার ওই সুগারটাকে আর হাই করাতে চাই না। চলি দূর আর ভাল লাগছে না। কেন কি হলোটা কি? আরে আজকেরটার জন্য অনেক আশা করেছিলাম বাট আজকেরটাও লাগলো না। তাহলে মানে তোকে যে ওরা বারবার রিজেক্ট করছে তার কারণটা কি দেখাচ্ছে? কারণ আবার কি, দেখ আজকেই গেলাম একটা দেড় পাতার লম্বা স্ক্রিপ্ট ধরালো, ক্যারেক্টারটাও বুঝিয়ে দিল, আর আমি একটা করে দেখালাম, পছন্দ হলো না না করে দিল। তাহলে তাহলে আবার কি, নাও ছোট অডিশনের জন্য আবার সেই দৌড় দৌড়, উফ ভালো লাগে না। জানিস তো কখনো কখনো মনে হয় স্ট্রেট যাই রাজদার কাছে, গিয়ে বলি রাজদা তুমি আমাকে নিচ্ছ না কেন গো, আমার মধ্যে কি কমতি আছে? আসলে কি বলতো, সব বোকা কাটার দল তো, তাই জন্য তোর ট্যালেন্টটা বুঝতে পারছে না, তাই জন্যই এত বড় বড় স্টার কাস্টদের নিয়ে করে আর কি। দাঁড়া না আমাকে একবার হিরোইনটা হতে দে, তখন তোদের প্রত্যেকের মুখে না ঝামা ঘষে দেব। আশায় বাঁচে চাষা। ভাই বাইকটা যেখানে পার্ক করলাম সেখানে কোনো প্রবলেম হবে না তো? আরে বাইক সবাই ওখানেই পার্ক করে ইয়ার, কিসের প্রবলেম? আরে তাহলে আমিও তোমার চল 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 কেমন যাই। চলো না তো ডাউন না কাছে ধরা,
লুট করে পালাচ্ছে আর অভিষেক ধরছে আর ওই ঋত্বিক রোশন ব্যাগ রেখে পালিয়ে গেছে। আর এই শালা শক্তি কাপুর দূর থেকে দেখছিল, একটা ব্যাগ জেবে ফাইভ স্টার হোটেলের মালিক হয়ে গেল। আর তুই শালা এসব চলবে না, চল এখান থেকে কেটে পড়ি। শালা কি নাকি আছে? এই শালা নন্দু মনে হলো না, শালা হেড স্টোরি টু সাসপেন্স থ্রিলার মাইরি। ভাই নির্ঘাত লাশ আছে, কয়েকদিন আগে না একটা লোক তার বউকে মেরে ব্যাগে পুরে শালা শিয়ালদা স্টেশনে ফেলে দিয়ে গেছিল। আরে ধর, লাশ হলে নড়বে কি করে? বাঘও তো হতে পারে, মানে সুন্দরবন থেকে কেউ বাঘ ধরেছে পাচার করছে। পাগল, বাঘ হলে গর্জন করতো না, তারপরে থামা মেরে ব্যাগ ছেড়ে পালাতো না? তাহলে সাপ, এত বড় ব্যাগে কতগুলো সাপ লাগে জানিস? আরে ময়াল ময়াল, একটা ময়াল কত বড় হয় তুই জানিস? আবে ডিসকভারি চ্যানেল প্লিজ চুপ কর, চল পুলিশ স্টেশন চল, গিয়ে খবর দি। কোনো পুলিশ পুলিশ দরকার নেই, যদি আমরা ফেঁসে যাই। এ জাস্ট শাট আপ, আর ভাল লাগছে না ভাই, মা কখন থেকে চিন্তা করছে, আমাদের প্রত্যেকের এখন বাড়ি যাওয়া উচিত। কার ব্যাগ কে ফেলে গেছে এসব নিয়ে ইন্টারভিউ করা কি হচ্ছে কি? হ্যাঁ কি হচ্ছে? ঠিকই বলছিস, চল 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 ভাগ তাড়াতাড়ি, চল জলদি, চল 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 সব, চল মালটা তোল তোল তাড়াতাড়ি তাড়াতাড়ি। জলদি কর জলদি কর, হ্যাঁ সাবধানে। বাড়ি ফেরার সময় হলো, একটু দেরি হয়ে গেল মা। তুমি খাওনি এখনো? আমি তো বলেইছিলাম আমার দেরি হবে, তুমি খেয়ে নিতে পারতে মা। তুমি তো বলেই খালাস, এদিকে চারিদিকে যা ঘুরছে চিন্তায় মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা মা, আমার কি রোজ দেরি হয় বলো? তুই আর কি বুঝবি বল, বাবা সেই জামশেদপুরে পড়ে আছে একা চাকরির জন্য, ভিয়ারেস্টও নিতে দিলাম না, বললাম আর কটা দিন করো, ততদিনে তোর একটা কিছু হয়ে যাবে, তার জন্য পড়ে আছি।
তার তো কোনো চিন্তা বা চেষ্টা কিছুই নেই। আহ মা প্লিজ, দিন রাত শুধু আড্ডা, আজের জন্মদিন কাল ওর জন্মদিন, দিশার ফরমাইশ খাটা, এদিকে মা যে চিন্তা করছে সেটা আমি কাকে বোঝাবো? ওহ মা, আমার শোন আমা, আর বকতে হবে না, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো কেমন? এই শোন, বাবা ফোন করেছিল, তুই একটু ফোনে কথা বলে নিস বাবার সঙ্গে। ঠিক আছে, তুমি কিন্তু রাত করো না, শুয়ে পড়ো। গুড নাইট। হ্যালো, কাজটা এমন ভাবে করতে হবে যাতে মার্ডার না মনে হয়, অ্যাক্সিডেন্ট বা সুসাইড বলে মনে হয়, কারণ ডাউনটাউন প্রজেক্টে ওর সঙ্গে আমার বউয়ের পার্টনারশিপ ছিল। তাই যে যাই হোক, যা বললাম তাই কর। ওকে দাদা, ঠিক আছে। লাশটাকে বস্তায় পুরে। দিশা দেখ, দিনের পর দিন কেটে যাচ্ছে, সময় তো কারোর জন্য বসে থাকে না, আর আমিও তো চিরকাল থাকবো না। বাবা এমন তো নয়, আমি চেষ্টা করছি না। না না, এসব চেষ্টা চেষ্টা করে কোনো লাভ নেই। দেখ আমাদের বাড়িতে সব সিনেমা টিনেমা হয় না। বাবা তুমি তো জানো এটা আমার স্বপ্ন, আর আমি প্রত্যেকটা মুহূর্ত এই স্বপ্নে বাঁচি যে আমি একদিন ঠিক বড় হিরোইন হব। এইটুকু তুমি বোঝো বাবা। শোন মা, স্বপ্ন আর বাস্তবের মধ্যে বিরাট বিরাট তফাৎ, আর এটা বোঝার মতো বয়স নিশ্চয়ই তোর হয়েছে। বাবা আমার উপর একটু ভরসা রাখো, একটু প্লিজ। আমি আর কটা দিন দেখি চেষ্টা করে, তারপর না হয় একটা। ঠিক আছে, তোর বয়স হয়েছে বুঝতে শিখেছিস, আমি আর কত বলবো। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি কি সবুজদার সাথে কথা বলছি? হ্যাঁ বলছি, কে বলছেন? আমি আমি দিশা, আপনার সাথে আমার গত মাসে এসকে স্টুডিওতে আলাপ হয়েছিল, আপনি আমাকে একটা কার্ড দিয়েছিলেন, বলেছিলেন কল করতে। দিশা দিশা বলছি। ও আচ্ছা আচ্ছা, অ্যাক্টিং এর ব্যাপারে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন, আপনাকে এরকম অসময় ফোন করে বিরক্ত করলাম না তো। না না না, বলুন বলুন। বলছিলাম দাদা, অ্যাকচুয়ালি আপনাকে বলেছিলাম না, মানে একটু যদি আমার ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, তুমি বলেছিলে কি একটা ফিনান্সিয়াল প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ আর কি, মানে যদি আমার কাজের ব্যাপারটা নিয়ে আপনি একটুখানি দেখতেন তাহলে খুব ভালো হতো। দেখো তুমি একটা কাজ করো, এই ফোনে তো এইসব প্রবলেম ডিসকাস করা যায় না। তুমি আজ আজ না, তুমি কালকে দুটো নাগাদ আমার সঙ্গে দেখা করো, তখন না হয় কথা বলবো। ঠিক আছে, ওকে ওকে দাদা, ডান ডান ঠিক আছে। কিরে দিশার কি খবর, দেখছি না। জানি না রে, আজ সারাদিন কথাই হয়নি। ছাবাদে আর তোর চাকরিটা কতদূর? চাকরিটা মনে হয় এটা লেগে যেতে পারে, দেখা যাক। আর যাই হোক, তুই বাইরে চলে যাস না রবির মতো, একটা হাহাকার হয়ে যাবে। আর যদি কিছু না পাস, আমার মতো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে থেকে যা, ঠিক থেকে বাঁচাতে হবে তো। হ্যাঁ জীবনটা তো আমাদের থেকেই সীমাবদ্ধ না। ভাই শোন, এই বন্ধু বান্ধব আনন্দ ফুর্তি বাদ দিও না, জীবনে অনেক কাজ আছে, মাথায় রাখিস। একটু দেবে ভাই, কি কি আগুন আগুন দাও ভাই, ওই আগুনটা দাও ভাই। ছোটবেলা থেকে ওই গাল গালটা শুনতে শুনতে আমার কানটা ভোঁতা হয়ে গেছে রে ভাই। আমি বলছি যে আপনার মা মালপত্র থ্যাংক ইউ
আমি বলছি আপনার বাপ বাপ বাড়ি কোথায়? ভাই আমার ইনস্টলমেন্টে কথা বলে ম্যাডাম বলি আমি। ও দাদা বলছি মালগুলো নিন কাটুন এবার, যান যান। না কাটব না, আমাকে যেতে বললে আমি যাব না। আমি স্বাধীন দেশের নাগরিক, যেতে বললে বাবা বসবো 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 বসবো। সিগারেট দাও তো ভাই। আমি সিগারেট খাই না। বাহ বাহ, এমিন কেটে বলুন কেটে বলুন। আগুনটা দাও দাও। থ্যাংক ইউ। ছি ছি, তুমি সিগারেট খাও, জানো সিগারেট খাওয়া কত খারাপ? নিজের ক্ষতি, সমাজের ক্ষতি, সব ক্ষতি। ওরে যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার তো ভাবতে ঘৃণা করে, সিগারেট গুটকা ছি 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 ছি। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বাড়ি বাড়ি, দয়াহীন সংসারে। বাড়িটা ঠিকানাটা খুঁজেছি ভাই, একটু ঢোকায় বাবা রে, পকেটে একটু হাতটা ঢোকাবে দেখবো পাচ্ছি না। তোমাকে ফোন করতে হবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড নাইট, দ্যাটস গুড নাইট। তাহলে আমি কি একটা, দেখো দিশা তোমাকে একটা কথা বলি, তুমি একেবারেই নতুন, তাই অনেকটা স্ট্রাগল করতে হতে পারে বা নাও হতে পারে। তুমি যে যে জায়গায় গেছিলে তার মধ্যে 90%টাই ফেক। মানে? মানে ওইসব জায়গায় অফিসিয়াল কাজকর্ম দেখানোর জন্যই অডিশন নেওয়া হয়, আসলে কাস্টিংটা আগে থেকে ঠিক করা থাকে। দেখলে না, তোমাকে বললো যে তুমি রিজেক্টেড হয়ে গেছো, তোমাকে না বললো তুমি এমনিতেই রিজেক্ট হয়েছিলে। তাহলে আমি এখন কি করতে পারি? তুমি নিজের ট্যালেন্ট দেখাও। কিন্তু কোথায় দেখাবো? যেখানে যেখানে আমি পাঠাবো সেখানেই দেখাবে। আমি কিন্তু কোনো ডিরেক্টর বা প্রোডিউসার নই, তাহলে কেন বলো তো এই অফিসটা খুলে রেখেছি এই তোমাদের মতো ট্যালেন্টদের, মানে বলতে পারো তোমাদের মতো ক্যান্ডিডেটকে ঠিক জায়গায় ফিট করার জন্য। তাহলে মানে আর কি? বিনা স্বার্থে কেন এই কাজটা করছি জানতে চাইছো তো? মানে না, ঠিক তা না, মানে সব সিক্রেট নাই বা জানলে? বাট সবুজদা, আই এম সরি, আমি কিন্তু, নো ইটস ওকে ফাইন, আসলে ওই সব কথা শুনিয়ে আমি তোমাকে বোর করতে চাইনি। আর একটু সবুর করো, আমি নিশ্চয়ই তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কেমন বুঝছেন ডাক্তারবাবু? নট গুড, ওনার প্রেশার পালসেট সবই তো দেখছি হাই। তাহলে এখন আপাতত আমার থেকে এই চারটে ট্যাবলেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজ রাতে একটা, সকালে একটা খাওয়াবেন। যদি কোনো বাজে রিয়াকশন না হয়, আই মিন এই ওষুধটা অনেকে সহ্য হয় না, যদি বাজে রিয়াকশন না হয় তাহলে কাল থেকে এটাই কিন্তু কন্টিনিউ করবেন। আচ্ছা আপনার ফিসটা? 1000। বাবা রবি, ওই ওভারে আমার আলমারির
প্রথম তাকে ওই টাকাটা আছে নিয়ে এসো। ঠিক আছে কাকু, আমি দিয়ে দিচ্ছি। বাবা, তুমি যদি একদিন না থাকতে তাহলে মাঝে কি অবস্থা হতো? আপনি কথা বলবেন না, আর ওসব নিয়ে আপনাকে এখন চিন্তা করতে হবে না, আপনি রেস্ট নিন। এই দেখো না, দিশাটা সেই কখন বেরিয়েছে ফের আর নাম গন্ধ নেই। তাতেও কোনো প্রবলেম হতো না ওকে যদি ফোনে পাওয়া যেত। আমি আসার পর থেকে ফোনের পর ফোন করে যাচ্ছি, সুইচ অফ, কি বলবো। তুমি রবি, তুমি এসো বাবা, তা নাহলে তোমার আবার দেরি হয়ে যাবে। না না, দিশা না আসা পর্যন্ত আমি আপনাকে একা রেখে যাব না, আবার যদি কিছু একটা ঘটে সর্বনাশ হবে। একি বাবা, বাবা তোমার কি হয়েছে? কিছু বলো, তোমার কি হয়েছে বলো। আচ্ছা, তোর তোর আকিল গানটা কি বলতো, কখন বেরিয়েছিস বলতো? বাবা, আমি তো দেখা করতে গিয়েছিলাম একজনের সাথে। তোর ফোনটা কি হয়েছে? আরে ফোনটা সুইচড অফ, জানিস না, ফোনটা চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। বাড়িতে অসুস্থ বাবা, তুই যে এতটা কেয়ারলেস কি করে হোস? কেন, কি হয়েছে বাবার বল। তোকে ফোনের পর ফোন করে না পেয়েও ভাবলাম তোর বাড়িতে গিয়ে তোকে একটা সারপ্রাইজ দিই। এসে ডাকাটাকি করে কোনো সাড়া না পেয়ে আমি এসে দেখে কাকু সোফায় শুয়ে রয়েছেন, কোনো কথা বলছেন না। তারপর যা করার করলাম, ডাক্তার ডাকলাম, ডাক্তার বললেন প্রেশার পালসরেট সব হাই। আর কি বললো ডক্টর? ও হ্যাঁ, এই চারটে ওষুধ দিয়ে গেছে বুঝলি, আজ রাতে একটা কাল সকাল একটা খাওয়াবি, আর যদি কোনো বাজে রিয়াকশন না হয় তাহলে প্রেসক্রিপশনে লেখা আছে বাকি ওষুধগুলো কিনে খাই দিতে বলেছেন। ও বুঝলাম, তার মানে বাবার পুরনো প্রেশারের ওষুধগুলো আর কাজ করছে না। ঠিক আছে রবি, তুই একটা কাজ কর, তুই না আমার ঘরে গিয়ে বস, আমি যাচ্ছি একটু বাদে। ওকে, ঠিক আছে। আচ্ছা বাবা, জেঠুকে কি খবর দেব? না না না, দাদাকে খবর দিতে হবে না, খবর দিলে আবার দৌড়ে চলে আসবে। তারপর বৌদির শরীরটাও তো ভালো নেই, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুই তুই পাশের ঘরে যা, তুমি বসে আছে, দেখা করে যা। ঠিক আছে। কি রে, আমার ফটো দেখছিস? না রে, টুনির আমার ফটো দেখছি। ধুর, তোর যেরকম প্রশ্ন, তোর বাড়ি তোর অ্যালবামে তোর ফটো দেখবো না তো কি, রানী মুখার্জি ফটো দেখবো? শোন না, তুই নাকি বাবাকে ডাক্তারের ফিজের জন্য কিছু টাকা দিয়েছিস শুনলাম, একটু ওয়েট কর, আমি টাকাটা তোকে দিয়ে দিচ্ছি আজকে। কটা ফিল্মে সাইন করলি? কেন, একটাও না। তাহলে টাকাটা এখন থাক, পরে দিস। ও তুই তো আবার এখন বড় লোক, মস্ত বড় চাকরি করিস, তোর কাছে এটুকু টাকার কোনো ভ্যালু আছে নাকি? ব্যাস শুরু হলো। যাকে এসব থাক, তুই আগে বল তুই চেন্নাই থেকে ফিরলি কবে? আজ সকালে। বাই দেবে, তোর বেস্ট ফ্রেন্ড অভিকের কি খবর? অভিক, ও ও তো বিন্দাস আছে, আমাকে জানিস নিতে যায়, ছাড়তে যায়, নিয়ে আসে, আবার জানিস আগে এসে গেলে হর্ন মেরে আমাকে ডাকে। ও বিন্দাস আছে রে, একটা চাকরির জন্য কথা বললো, জানি না এখনো জানায়নি আমাকে। আর তার মানে কোনো কাজকর্ম পাইনি? বললো তো একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছে, ইন্টারভিউটা অনেকদিন আগেই হয়েছে, আশা করছে পেয়ে যাবে। অবশ্য আশাটা অনেক দিন ধরেই করে যাচ্ছে, কিন্তু এখনো ইন্টারভিউ চাকরিটা পায়নি। দাদা, এই তিনজনকে যে এনেছি না, একেবারে এক্সট্রাঅর্ডিনারি, একেবারে তৈরি, যা বলবেন তাই করবে, একেবারে নিখুঁত, কোনো তুলনাই হবে না দাদা। তুমি চুপ করো, তোমার ট্যালেন্ট আমার জানা আছে। এই দেখো, দেখে না। হ্যাঁ, এই সব রেডি তো? হ্যাঁ রেডি। বলো। না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। বাবা, ইগি নেক্সট তুমি বলো। না সোনা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, বিকজ আই অ্যাম, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হুস,
এর দ্বারা হবে না। তুমি বলো। হ্যাঁ না 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 তুমি কি জানো, হ্যাঁ আমাকে ছেড়ে যেতে পারো না, বিকজ আই লাভ। দূর, এসব দিয়ে হয় নাকি? বিকাশ টিকাশকে দিয়ে কিছু হবে না, যা তা ধরে আনে, কিছু জানে না। এই বে বিকাশ, তুমি এদেরকে যেতে বলো, আমি পরে জানাবো। এই তোমরা যাও। আর শোনো, তুমি সবুজকে একটা ফোন করো, বলো আমি বলেছি বলে। ওকে। আর বলো যে লিডের জন্য একটা মেয়ে লাগবে, কয়েকজনকে পাঠাতে, একেবারে ফ্রেশার, নতুন মুখ চাই, ঠিক আছে? ওকে দাদা। ওকে। হ্যাঁ বল। শোন না, কি করছিস? কিছু না রে। কেন? না এমনি, এই জানিস তো রবি এসেছে। কি বলছিস, কতদিনের জন্য? এই 4-5 দিনের জন্য তো বললো। ব্যস্ত মানুষের যা হয় আর কি। দেখি ওর সাথে একবার দেখা করতে হবে। শোন না, তোর ওই দিকের ব্যাপারটা কোনো পজিটিভ হলো? অবান্তর প্রশ্ন করিস না অভিক, তুই ভালো করে জানিস, কিছু বলে তোকে জানাতাম। ও বাই দ্য ওয়ে শোন না, কালকে না একটা ফ্যান্টাস্টিক অডিশন আছে লিড হিরোইনের জন্য। বাহ বাহ, লিড কাস্টিং মানে হিরোইন? এখনো সিলেকশন হয়নি, আমি সিলেক্টেড হইনি। আরে হয়ে যাবে यार। আর যদি না হই তখন তোকে গলা টিপে মেরে ফেলবো তো। ওকে। বাট হলে সারপ্রাইজ। ওকে, বলছি কাল তোর অডিশনটা কোথায় রে? তোর মাথায়, টালিগঞ্জে। চলে আসিস, চল টাটা। ওকে চল ভাই। বাই বাই বাই। দাদা এটা কিন্তু আমার কালেকশন নয়, সবুজ দা পাঠিয়েছে, সব ফাটাফাটি, কোনো তুলনাই হবে না, আপনি যা চাইবেন তাই পাবেন। আচ্ছা তোমরা বলো কে কতটা এক্সপোজ করতে পারবে। ড্যামিট, কি যাতা বলছেন, আমরা কাজের জন্য এসেছি, অ্যাক্টিং করতে এসেছি, অন্য কিছুর জন্য নয়। আমরা কিন্তু এর আগে অনেক জায়গায় কাজ করেছি, এমনকি দু একটা সিরিয়ালও করেছি। এটা সিরিয়াল নয়, এটা সিনেমা। অডিশনে এসেছি, স্ক্রিপ্ট দিন, অ্যাক্টিং দেখুন। এই শোনো, যারা যারা পারবে না বেরিয়ে যাও। এই শোন, এখানে কাজের কিছু ব্যাপার নেই বুঝলি তো, সব অন্যরকম, বুঝতেই পাচ্ছিস, চল চল। আরে কি ব্যাপার, তুমি বসে আছো? এর রিজন হচ্ছে আই ট্রাস্ট ইউ, আপনি একজন ডিরেক্টর, চরিত্রের খাতিরে যা যা করতে হয় আই ক্যান ডু দ্যাট। বাহ, সাহস আছে তো। সাহস থাকতেই হয়, সাহস না থাকলে নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না, আর লক্ষ্যটা আমার অনেক বড়, সো সাহস তো দেখাতেই হবে। গুড না, তোমায় কিছু করতে হবে না, শুধু একটা লুক টেস্ট। হ্যাঁ তোমার নামটা কি? দিশা। হ্যাঁ সবুজ তোমার কথা বলেছিল। হ্যাঁ শোনো, ক্যারেক্টারটা একটু বোল্ড, একটু এক্সপোজ করতে হবে, পারবে তো? এক্সপোজ মানে কতটা? কিতনা মতলব, জিতনা লাগে হোত না, নাম পাবে, ফেম পাবে, মানি পাবে, হিরোইন হওয়ার জন্য এটুকু করতে পারবে না? আরে বাবা, আমরা তো আর অন্য কিছু বলছি না, আমরা একটা ভালো ছবি করতে চাইছি, তার জন্য যতটা লাগে ততটাই। ওকে, আমি রাজি। এই তুই কলকাতায় আসলে এত অল্প সময় নিয়ে আসিস কেন বলতো? কিছু করার নেই ভাই, কাজের প্রেশার তো, আর তাছাড়া সব কিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে হবে? ঠিকই বলেছিস। তা মিস্টার অভিক, আপনার প্রেমের কাহিনী কতদূর? প্রেমের কাহিনী মানে, আমি আবার কবে প্রেম প্রেম করলাম? এই 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 এই, তোর এই নটাঙ্কিগুলো না একদম মানায় না বুঝলি। শোন, এইসব প্রেম প্রেম কিচ্ছু না, জাস্ট ফরগেট ইয়ার। বাইকে করে দিয়ে আসছো, নিয়ে আসছো, প্রতিটা খোঁজ খবর রাখছো, আর এটা বলতে গেলে তোমার পালসেট হাই হয়ে যায় নাকি? আরে ইয়ার, তেমন কিছু নয়। তাহলে কি রকম কিছু? দেখ, দিশা এখন ওর ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত, আর আমিও আমার চাকরিটার জন্য ওয়েট করছি, তাই ওকে তেমন কিছু বলা হয়নি। আর এই যে মিস্টার, এই সব করে করে তো আমার খোঁজ খবর ভালোই নিয়ে ফেলছো, নিজের কিছু জুটলো? আমার? হ্যাঁ আমার সার্ভার ডাউন, কোনো খবর নেই, চলো নিজের জন্য টাইম দিতে পারছি না, আর প্রেম। কাল চেন্নাই ফিরে গিয়ে পরশু থেকে আবার কাজের চাপ বল। আর কি, অফিসে যাচ্ছি না কোনো রেস কোর্সে যাচ্ছি, বোঝা মুশকিল, সকাল থেকে দৌড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আরে ওই তো মা এসে গেছে। কবে যাচ্ছিস? কাল। তাও তো তুই দূরে হোক যাই হোক একটা চাকরি তো পেয়েছিস, আর আমাদের অভি এখনো কিছু পেল না। ও পেলে আমাদের চেয়েও বেটার পাবে কাকিমা, ও সরকারি অফিসে বড় সাহেব হওয়ার চেষ্টায় আছে। কবে আর পাবে, দু বছর ধরে তো শুধু পরীক্ষাই দিয়ে যাচ্ছে, কিছুই তো আর হলো না। বললেই বলে পড়লে বড় কিছুই করব। ও তুমি এসব বুঝবে না মা। এই উঠি রে, আমার আবার কিছু প্যাকিং বাকি আছে। কাকিমা চলি, সাবধানে থাকিস, আর এলে দেখা করিস। দারুন, একেবারে যা চেয়েছিলাম তাই, সুপার। তাহলে আমাদের কাস্টিং ফাইনাল। বিকাশ তুমি দিশার একটা এগ্রিমেন্ট পেপার রেডি করো। ওকে দাদা। দাদা কালকেই মেয়েটাকে একটা অ্যাডভান্স করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দাদা এই ফিল্মটার নাম কি? ফিল্মটার নাম সুপার হিট, নবাগতা দিশার প্রথম ছবি সুপার হিট, ছবিও হিট, সুপার হিট। শেষমেশ ভগবান আমাকে বাঁচালো। উফ, মানে তোকে নিয়ে আর ঘুরে ঘুরে বেড়াতে হবে না। ও ফাইনালি তাহলে হিরোইন হয়েছিলি বল, আমাদের আর কে খুঁজবে বল, সারা জীবনে কিছু করতেই পারলাম না। মাঝে মাঝে ভাবি সত্যি যদি তোর হিরো হতে পারতাম না, তাহলে তোর সাথে একটু রোম্যান্স করতে পারতাম। সুন্দরী এত সুন্দরী কেন যে হলে, ও গো সুন্দরী আহা সুন্দরী এত সুন্দরী কেন যে হলে, ভালোবাসি বলে তোমায় এ কথা আমাকে ভাবায়, আমি কি করে বলবো তোমায় এ কথা কি মুখে বলা যায়, আমি কি করে বলবো তোমায় এই কথা কি মুখে বলা যায়, তোমার প্রশ্ন শুনে আমি মরে যেলাম চায়। ও গো সুন্দরী আহা সুন্দরী এত সুন্দরী কেন যে হলে, দেখে লোক জানি না কি লুকিয়ে আছে ওই চোখের তারায়, কখন কোথায় ভালোবাসি বলে তোমায় এ কথা আমাকে ভাবা, সুন্দরী আহা সুন্দরী এত সুন্দরী কেন যে হলে, শুধুই আমার আর কি আমি চাই, আমি কি করে বলবো তোমায় এই কথা কি মুখে বলা যায়, তোমার প্রশ্ন শুনে আমি মরে যেলাম চায়। ও গো সুন্দরী আহা সুন্দরী এত সুন্দরী কেন যে হলে, ও গো সুন্দরী আহা সুন্দরী এত সুন্দরী কেন যে হলে,
ওমা ওমা, আরে দূর কোথায় যে যায় না ওমা। মা কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাধে, খবরটা শুনলে তুমিও চেঁচাবে, কিন্তু দুঃখে নয় আনন্দে। কি বলবি তো? এটা কি আমি কি করে বলবো? আমি চাকরি পেয়েছি। তুই চাকরি পেয়েছিস? ওরা ইমেইলে পাঠিয়ে দিয়েছিল, আমি জাস্ট প্রিন্ট করে নিলাম। দেড় সপ্তাহের মধ্যে জয়েনিং মা। ভগবান আমার কথা রেখেছেন, কত ডেকেছি। কিন্তু একটা প্রবলেম আছে মা, ওরা আমাকে কলকাতায় পোস্টিং দেয়নি, দিয়েছে নর্থ বেঙ্গলে, মানে শিলিগুড়িতে। সে কি? নো প্রবলেম মা, অ্যাডজাস্ট করে নেব। এবার তাহলে দিশাকে বল। বলবো গো মা, নিশ্চয়ই বলবো। আসবো। আরে সৌরভ, এসো এসো এসো। হ্যাঁ, আপনার মেয়ে আমাকে ফোন করে জানালো যে একসঙ্গে নাকি 3 মাসের বকেয়া কিস্তি মিটিয়ে দেবে। হ্যাঁ আমি জানি। আচ্ছা বলছিলাম রমেনবাবু, যে ওই লটারির টিকিট ফিকিট কেটেছিল নাকি, নাম্বার লেগে গেছে? আগে না, ফিল্মে সাইন করেছি। ফিল্মে? আকাশ থেকে পড়লেন নাকি? না মানে হিরোইন। হিরোইন। আর এই নিন আপনার 3 মাসের টাকাটা একসাথে, আর এবার থেকে প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসেই পেয়ে যাবেন, ঠিক আছে? আর হ্যাঁ মিস্টার সৌরভ, আর একটা কথা, কোনো মানুষের স্বপ্ন নিয়ে কোনোদিনও কোনো বাজে কমেন্টস করবেন না, ওকে? এতে সেই মানুষটা আর তার দেখা স্বপ্ন দুটোই আঘাতপ্রাপ্ত হয়। আমার মতন না, এরকম অনেকে আছে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য না অনেক অনেক অপেক্ষা করে। না মানে আমি জিজ্ঞেস করছি যে এই চান্সটা কি এমনি এমনি নাকি কোনো নটি 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 ব্যাপার? মিস্টার সৌরভ, দ্যাটস নান অফ ইওর বিজনেস। আমি এই হিরোইন হিসেবে সাইন করেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর আমি তার জন্য কত টাকা গাড়ি ভাড়া দিয়ে গেছি, কত টাকার টিফিন খেয়েছি, কিংবা কতগুলো জুতোর সুক্তলা খইয়েছি, সেটা আপনার জানার বোধহয় খুব একটা দরকার নেই। আপনি এবার দয়া করে আসতে পারেন। প্লিজ। কি বলতে চাইছিল রে, মানে ওই নটি নটি? বাবা কথায় বলে না, নেই কাজ তো খই ভাজ, ও হচ্ছে ওই দলের মেম্বার, তুমি চাপ নিও না অত। কনগ্রাচুলেশনস, ফাইনালি। খবরটা তো দেরি করে দিলি আমায়। বল, ব্যাপারটা সেরকম নয়। ব্যাস ছাড়, তোর ওই ফর্মালিটিস গুলো আমাকে আর শোনাস না। না শোনালেও হয়। ওই তোর শুটিং কেমন চলছে? শুটিং চলছে, কাল থেকে শুরু শুটিং। এতদিন ধরে তোর ওই কন্ট্রাক্ট সাইনিং, লুক টেস্ট যেগুলো হয় আর কি, ওইগুলোই হচ্ছিল। বাট এনিওয়েজ, আমার কথা ছাড়, তোর কথা বল। তাহলে তুই কাল থেকে শিলিগুড়ির বাসিন্দা। হ্যাঁ আর কি, কনফিডেন্ট ছিলাম, চাকরিটা পেয়েছি এতেই খুশি। গুড, ভেরি গুড। দিশা, আমার তোকে একটা কথা বলার ছিল, আমার মনে হয় কথাটা এখনই বলা দরকার। বল। বলছি এবার কি আমাদের বিয়ের ব্যাপারটা ভাবা যেতে পারে? সরি, আমাদের বিয়ে মানে? আমার আর তোর বিয়ে। আমার আর তোর বিয়ে মানে? দেখ আমরা তো ছোটবেলা থেকেই বন্ধু, আমাদের সম্পর্ক অটুট। বন্ধু, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়। দিশা, আমার লাইফে তো তুই ছাড়া আর কেউ নেই। আমি ভেবেছিলাম আমি শিলিগুড়ি যাওয়ার আগে আমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল করে যেতে, তারপর তুই আমার সাথে শিলিগুড়ি চলে যেতিস। এক মিনিট এক মিনিট, অভিক, আমি অলরেডি একটা মুভিতে হিরোইন হিসেবে সাইন করে ফেলেছি, তুই আমার স্বপ্নটাকে এইভাবে ভেঙে চুরে নষ্ট করে দিস না প্লিজ। এখন আমি যে কন্ডিশনে দাঁড়িয়ে আছি, সেইখানে তোর সঙ্গে দাঁড়িয়ে একটা রেজিস্ট্রেশন পেপারে সাইন করে আমার পক্ষে শিলিগুড়ি গিয়ে খুন দিনারা সম্ভব নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ম্যাটারটা এতটা সিম্পল না অভিক।
মানে আমি এভাবে বলতে চাইনি। তুই যেভাবেই বলতে চাস না কেন, ম্যাটারটা একই দাঁড়ায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না মানে মাও চাইছিল আর কি আমাদের বিয়েটা হয়ে যাক। দেখ মা তো সব জানে। ডোন্ট বি সিলি অভিক। দেখ আমি তোকে ভালোবাসি অভিক, কিন্তু সেটা অন্য রকম ভালোবাসা। সেটাকে কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে আমি নষ্ট করতে চাই না। বুঝতে পারছিস আমি কি বলছি? আর সবথেকে বড় হচ্ছে যেটা, তুই এতদিন আমাকে অনেক ভালোবেসেছিস আর সেটা হয়েছে একতরফা, এবং কষ্টও পেয়েছিস একতরফা, সেটা আমি জানতেও পারিনি। কিন্তু দেখ তুই আজ ফাইনালি যখন আমাকে বললি আই এম গোয়িং টু অ্যাচিভ মাই ড্রিমস, আমি আমার লক্ষ্যে পৌঁছতে চলেছি অভিক, ইটস টু লেট। এখন আমাদের দুজনের পক্ষে এটা উচিত না, ভালো হবে না অভিক। ঠিকই বলেছিস, আমি ভুল, আমার ভাবনাই ভুল। আমি আমাদের এই সুন্দর বন্ধুত্বের সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছিলাম। তোমার কি তাই মনে হয়? হ্যাঁ আমার তাই মনে হয়, আর তাই আমাদের একসঙ্গে থাকাটা থাকাটা আই এম সরি আমি ভুলে গেছি ডায়লগটা। কি হচ্ছে কি? আচ্ছা যাও ডায়লগ দাও। হ্যাঁ তাই আমাদের একসাথে থাকাটা সম্ভব নয়, আমি চলে যাচ্ছি। ইয়েস ইয়েস ইয়েস, এবার মনে হচ্ছে যাব। হ্যাঁ হ্যাঁ চলো, রোল ক্যামেরা রোলিং। আচ্ছা তোমার কি তাই মনে হয়? হ্যাঁ আমার তাই মনে হয়, আর তাই আমাদের একসঙ্গে থাকাটা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমি চলে যাচ্ছি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসলে। কাট 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 ইট। দিশা কি হচ্ছে কি? বিশ্বাস এভাবে একটা এক্সপ্রেশন হবে একটা? আরে ইয়ার কাঁধে ধরে আনো বলো তো। কি করব বলো, বাংলা ছবির যা অবস্থা, তিন দিনে মুখ থুবড়ে পড়ছে, আর প্রোডিউসার রিটার্ন না পেলে করবে কোত্থেকে? সরি মানে? না না আমাকে সরি বলতে হবে না, এগুলো না আমার কাছে ভীষণ ইরিটেটিং। ওহো কি হচ্ছে, প্লিজ তুমি একটু হেল্প করো। আরে আমার তো ভয় লাগছে, সং এর রেকর্ডিং এর সময় কি করবে? এত এক্সাইটেড হয় না, নতুন তো, একটু হেল্প করো না। বলো বলো বলো, চলো যাব। হ্যাঁ রোল রোলিং অ্যাকশন। তার মানে তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কেন এখানে? এরকম একটা সম্পর্ক এত সন্দেহ নিয়ে টিকে থাকতে পারে না। গুড এক্সেলেন্ট, ঠিক আছে তো? ওকে ওকে ইয়ার আই নিড এ ব্রেক। এই ক্যালানের এক রূপ। ভয়ঙ্কর হয়ে উঠে দাঁড়িয়েছে। তা বলো তোমার ডাক্তার কি বলল? ডাক্তার তেমন কিছুই বলেনি, চোটটা তেমন সিরিয়াস নয় অ্যাকচুয়ালি। ডাক্তার শুধু ব্লাডটা ক্লিন করে দিল, তারপর ব্যান্ডেজ করে দিল, ব্যাস। আর একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিল, বলল দুদিনে ভালো হয়ে যাবে। চিৎকার করে লোক ডাকতে পারলে না? আরে
কি করব বলো, এমন আচমকা ঘটনাটা ঘটে গেল না, আমি তখন মাথাটাই আমার কাজ করলো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি বরং একদিন রেস্ট নাও, আমি ডিরেক্টরকে বলে দিচ্ছি। ওদিকে আবার প্রোডিউসারের শরীর খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে খুব প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। পুরো ঠেটটা খালি হয়ে গেল, রবি গেল, অভিক গেল, তুই বড় লোকের বেটা, তুইও চলে যাবি। এই যে ভাই, আমি কারো ধার রাখি না, সেদিনকে তুমি খাইয়েছিলে, আজ আমি খাওয়ালাম, হিসেব ভয়াবো। থ্যাংক ইউ। আপনার যা 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 নতুন 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 সেই ছেলেটা কোথায় বাবা, জিনে সত্যি শেক করে না, নেই চলে গেছে, নেই চলে গেছি বাবা, এতো কোথায় আলে বাবা, এর মধ্যে আমি জানতে পারছি না কি হয়েছিল ভাই, ডেঙ্গু না এনকেফালাইটিস, না না নেশা করলে ক্যান্সার, আর নেশা না করলে ডেঙ্গু। আরে দূর, ও চাকরি পেয়ে বাইরে চলে গেছে। আপনার জামা কাপড়? ঠিক আছে ঠিক আছে, জামা কাপড় জামা কাপড় খুলতে হবে না, মুখ ফুচকে বেরিয়ে গেছে, বড্ড বেয়াড়া লোক তো। বলছি আপনার জামা কাপড় থেকে মদের গন্ধ বেরোচ্ছে। আমি মদ খাই কিন্তু মদ আমাকে খেতে পারে না, চলে আমি জানতাম ওই ছেলেটার একটা কিছু হবে, ওই জিনিয়াস। কি করে কি করে, এই দেখো সে মুখ দেখে আমি বলে দিতে পারি, ওইদিকে তাকাও তাকাও তাকাও, আমি মুখ দেখে তোমায় বলতে পারি তোমার পকেটে সিগারেট আছে। আপনার পা 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 ধরতে হবে না বাবা, পা ধরতে হবে না, সরি সরি। আর দূর, আমি বলছি আপনার পা আপনার মুখে খড়খড় খড়খড় করে পেপার গুজে দেবো। থ্যাংক ইউ। এ মোর রবাগা দেশ, যারা তোমার অপমানে ভাল লাগছে না, বাড়ি যাই, আবার রাত হয়ে গেলে দেখি পাঁচু মিস্ত্রি লাইন, গুড বাই গুড বাই। রূপকদা, সকাল 9টায় কল টাইম ছিল না, লোকেশন ফাঁকা, কেউ আসেনি এখনো? রূপকদা কি হয়েছে? দিশা, হ্যাঁ আমাদের ফিল্মটা বোধহয় আর হবে না রে। মানে আজ সকালে আমাদের প্রোডিউসার মারা গেছে, সুপারহিট বন্ধ হয়ে গেল রে দিশা, আর হবে না। মানে তাহলে তাহলে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, তোর স্বপ্ন ফ্লপ হয়ে গেল রে দিশা। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। না না, আমার পক্ষে সম্ভব নয় এসব করা, আর আমি দেখছি পরশু দিনের মধ্যে আপনার চেকটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখছি দেখছি দেখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে বাবা, বললাম তো দেখছি আপনাকে, একটা কথা বারবার, ঠিক আছে দেখছি দেখছি। হ্যাঁ বলো। বলছিলাম সবুজদা, কোনো সম্ভাবনা আছে কি? কিসের? এই যে এই ফিল্ম, মানে এই ফিল্ম সুপারহিটটা শুরু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? না, ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো সম্ভাবনা নেই। কিন্তু
এসব হলো কি করে? মানে সেরিব্রাল অ্যাটাক, ভোর চারটে নাগাদ। কদিন ধরে উনি বলছিলেন ওনার শরীরটা খুব একটা ভালো নেই, হঠাৎ করে চলে গেলেন, কোনো টাইম দিলেন না, বুঝলে? আমি এত প্রবলেমে পড়ে গেলাম, মানে কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। প্রবলেম বলতে তুমি কি বলতে চাইছো? আরে প্রবলেম তো সবথেকে বেশি ডিরেক্টরের হয়ে আছে, কালকে চাইলে তো একটা নতুন প্রোডিউসার আসবে না? কিন্তু সবুজ তো আমার, দেখো দিশা, তোমার চেয়েও বেশি প্রবলেমে আমি পড়ে রয়েছি, আমার এমনিতেই ভালো লাগছে না, আর মাথা খারাপ করো না, এবার যাও। আরে তোরা সব এভাবে বসে আছিস কেন? পয়সা নেওয়ার জন্য। মানে পয়সা তো পেয়ে গেছিস? সে তো আগের পয়সা, গতকাল যে ডেট শিফট করলাম সে পয়সাটা কি হবে? আরে সে পয়সা তো অনেকেই পাইনি, যে হিরোইন সেই তো পয়সা পাইনি। সে তো নতুন মেয়ে, পয়সা পেলো কি পেলো না কার কি, তুমি আমাদের পয়সা দিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। আরে পয়সা কি আমি ব্যাংক থেকে লোন করে দেবো নাকি? প্রোডিউসার নেই তো পয়সাটা আসবে কোথেকে? প্রোডিউসারের সঙ্গে তো আমাদের কথা হয়নি, তোমার সাথে হয়েছে, আমি তোমার কাছ থেকে পয়সা বুঝে নেবো, ব্যাস। এই এভাবে আমার মাথা কাঁচড়া তো, যা যা পরে দেখছি। সে তুমি চাইলে এক সপ্তাহ টাইম নাও, কিন্তু দেড় শিফটের পয়সা আমাদের চাই, ব্যাস। আরে বললাম তো দেখছি, যা এখন যা যা আমি দেখছি। কতদিন এরকম একা একা ঘরবন্দি হয়ে থাকবি? বাবা, পরিস্থিতি যখন মানুষকে বসিয়ে দেয় না, কারো সাধ্য থাকে না তাকে তুলে দাঁড় করায়। আর তুই এইরকম ভাবে কথা বলছিস কেন মা? দেখ সময় তো কারো একরকম ভাবে যায় না, তাছাড়া পথ চলতে চলতে এরকম তো হতেই পারে। আমি তো পথ চলা শুরুই করতে পারলাম না বাবা, তার আগেই তো সব থেমে গেল। না না, আমি আমি বলছি কি, আমি বলছি বাবা, আমি না শুধুমাত্র একটা স্বপ্ন দেখেছিলাম, শুধু একটা, আর সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আজকে। তুই কাঁদিস না মা, শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ। কি করে শান্ত হই বাবা, কি করে তুমি বলো না, শুধুমাত্র একটা স্বপ্ন দেখেছিলাম, একটা, সেটাও মানে আমার কদিন ধরে বুকের বাঁ দিকটা ব্যথা করছে, কেমন যেন খোঁচা খোঁচা দিচ্ছে, আমি বলবো বলবো বলে তোকে বলতে পারিনি। কি হয়েছে বাবা, কি হয়েছে? ব্যথা ব্যথা ব্যথা। কি হয়েছে বাবা? তুমি ঘামছো কেন? ডাক্তার কি বললো? ডাক্তার বাবাকে ভেতরে নিয়ে গেল, এখনো অবধি আসেনি। কত কাঁদছিস কেন? ডাক্তার আসুক, কি বলে শুনি। জানো জেঠু, সব ঠিক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। এত কাঁদছ না তো মা, আমি তো আছি। কিছুক্ষণ আগে অবধিও বাবা আমার সাথে কত ভালো করে কথা বলছিল, হঠাৎ হঠাৎ বুকে ব্যথা উঠলো, আর তারপর শান্ত হও। ডক্টর ম্যাডাম, বাবার কি হয়েছে? বাবা ভালো হয়ে যাবে তো? কি হয়েছে বাবার বলুন না। দেখুন, এরকম ব্যস্ত হলে তো চলবে না, আপনাকে শান্ত হতে হবে, ওনার স্ট্রোক হয়েছে।
আই এম ভেরি সরি টু সে, ওনার বাঁদিকের পোর্শনটা পুরো পড়ে গেছে। দেখুন, ওনার ব্রেনের এমআরআই করতে হবে। ওনার ইসিজি রিপোর্টটা খুবই খারাপ আছে, তাই জন্য অ্যানজিওগ্রাফি করাতে হবে। 22,172 টাকা জমা করুন, আমরা পেশেন্টকে নিয়ে যাব। আমি সব করছি ডক্টর, আপনি বাবাকে বাঁচান যেভাবেই হোক, প্লিজ। ওকে, কতগুলো টাকা সামলাতে পারবি তো মা? কি করব জেঠু, বাবাকে তো বাঁচাতে হবে বলো। তাছাড়া ব্যাংকে যা সেভিংস আছে, মনে হচ্ছে না বেশি দিন টানতে পারবো বলে। তুই কি আমার বাড়ি যাবি? না না জেঠু, তোমার বাড়িতে যাতায়াত করতে অনেক অসুবিধা, আর তাছাড়া জেঠিমারও তো শরীর ভালো নেই, আমি গেলে অনেক অসুবিধে হবে। তুমি এক কাজ করো জেঠু, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে যাও। তুই এখানে একাই থাকবি? হ্যাঁ জেঠু। আর তাছাড়া জেঠিমার শরীর ভালো না, এমনিতেও মানুষটা হাঁটতে পারে না। তুমি বরং যাও, জেঠিমার খেয়াল রাখো, এদিকে আমি সব সামলে নেব। জানিস তো তোর জেঠিমা একা কিছুই করতে পারে না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আমি আবার আসবো। আসি তাহলে। আপনি কথা বলবেন না প্লিজ, আপনার কথা বলা বারণ, প্লিজ আপনি শান্ত হন। আমার পা তো নাড়াতে পারছি না কেন? আমার পাটাও নাড়াতে পারছি না, নিশ্চয় উনি আসবেন, কাল সারা রাত এখানে ছিলেন উনি। তার মধ্যে মেইন আর্টারিতে 99% ব্লকেজ, ইমিডিয়েটলি বাইপাস সার্জারি না করলে যখন তখন যা খুশি হতে পারে। কি বলছেন কি ডক্টর?
শুনুন, আরএমও সাথে গিয়ে কথা বলে নিন, আর কাউন্টার থেকে জেনে নিন এই অবধি কত বিল হয়েছে। তারপরে 1,40,000 টাকা জমা করে দিলে আমরা সার্জারি করে দেব। ওকে ওকে। মারে বাবা, দিশা, এই বে, তুমি এখানে কি ব্যাপার? বিকাশ দা, আমার বাবা হসপিটালে ভর্তি। তুমি বসো না। ঠিক আছে, আসলে আমার ওই ভাইয়ের বইয়ের ডেলিভারি আছে, তাই জন্যই এসেছিলাম। কিন্তু তোমার বাবার কি হয়েছে? বাবার না, স্ট্রোক হয়েছে, আর তার জন্য 1,40,000 টাকা খুব দরকার। আচ্ছা বিকাশদা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে? খুব দরকার গো আমার, মানে বন্ধুদের কাছে না বলতে পারছি না, ওদের থেকে না টাকা নিতে কিরকম বিবেকে বাঁধে তো। না না, আমার হাতে তো একদমই কাজ নেই, তবে তোমাকে কিন্তু আমি টাকাটা পাইয়ে দিতে পারি। একটা কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ মানে? না না, তোমাকে কাজ করতে হবে না, তুমি টাকাটা এমনি এমনি পেয়ে যাবে। মানে ঠিক বুঝলাম না আমি। হ্যাঁ দেখো দিশা, বাজারে না ওই দু ধরনের প্রোডিউসার আছে, মানে এক ধরনের প্রোডিউসার সঙ্গে কম্প্রোমাইজ করলে তারা ওই সিনেমার পেছনে টাকা লাগায়, আর এক ধরনের প্রোডিউসার আছে শুধুমাত্র ওই মেয়েদের পেছনে টাকা লাগায়। আমি ওই দ্বিতীয় জনের কথা বলছিলাম আর কি। আর তুমি তো এতগুলো টাকা একসঙ্গে পাবে না, খেপে খেপে পাবে। তুমি ওই খেপে খেপেই কম্প্রোমাইজ করো। মানে আমি না, মানে আমার দ্বারা এসব সম্ভব নয়, আমি পারবো না করতে এগুলো। দেখো আমি তো আমারটা বললাম, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। ভেবে দেখো কি করবে। তাহলে আমি এখন চলি দিশা। হ্যাঁ অনে তবু জীবন তো একটাই, আমরা সবাই মুখোশ পরে, ও আমরা সবাই মুখোশ পরে, কত অভিনয় করে যাই জীবন একটাই, জীবন তো শুধু একটাই। কখনো সে আমির, কখনো বা ফকির, কখনো সে রাজার রাজা, সময়ের সাথে পায়ে পা মিলিয়ে কত না রঙেতে সাজা, ও আসল নকল সব একাকার, আসল নকল সব একাকার, বোঝার উপায় যে নাই জীবন তো একটাই, হায় জীবন তো শুধু একটাই। আমারে শূন্য মন
থাকবে জীবন কত না সে স্বপ্ন দু চোখের তারায় দু চোখে এসে মরে যায় হিসেবের খাতা মেলাতে গিয়ে হিসেবের খাতা মেলাতে গিয়ে সবেতে শূন্য যে পাই জীবন তো একটা। সরি, আপনার প্রোফাইলটা আমাদের সঙ্গে ম্যাচ করছে না স্যার। এরকম বলবেন না প্লিজ স্যার, অনেক কোম্পানিতে ঘুরেছি আর ফাইনালি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, প্লিজ নিরাশ করবেন না স্যার। বুঝলাম, কিন্তু দেখুন প্রোফাইল ঠিকভাবে ম্যাচ না করলে আমরা কিছু করতে পারবো না স্যার। একটা রিকোয়েস্ট করব, বাড়িতে অসুস্থ বাবা, একটাও টাকা নেই, খুব দরকার আমার এই জবটা, প্লিজ স্যার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটা ব্যবস্থা করুন স্যার প্লিজ। দেখুন এটা তো প্রফেশনাল জায়গা, এখানে ইমোশন ঠিক কাজ করে না, তাছাড়া কোম্পানি তো দেখে নেবে আপনাকে দিয়ে তার কোনো কাজ হবে কিনা, যদি কাজ হয় তবেই সে রাখবে, আদারওয়াইজ রাখবে না। আই এম এক্সট্রিমলি সরি। দাদা, ইয়েস, 55,220। হ্যাঁ, বেড ভাড়া মিলিয়ে তো? হ্যাঁ ইয়েস ম্যাডাম, ইনক্লুডিং এভরিথিং। ও, আর ম্যাডাম ওই ডক্টর বলছিলেন আপনাদের সার্জারির যে 1,40,000 প্যাকেজটা আছে সেটা জমা করে দিতে যত তাড়াতাড়ি সম্ভব। আমি দেখছি। আরে দিশা, কি ব্যাপার, এত দিন পর, তোকে কেমন ডিপ্রেস লাগছে? আরে কিছু না রে, আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। কি হয়েছে? সে অনেক বড় স্টোরি। ও তো, চল একটা কাজ করি, কোথাও গিয়ে বসি, চল চল। তাহলে তোর এখন সোর্স অফ ইনকাম জিরো, আর প্রচুর টাকার দরকার নিজের জন্য, নিজের বাবার জন্য, আর ঠিক সেই সময় আমার সাথে দেখা। গ্রেট, হোয়াট আ কোইন্সিডেন্স। কাজ করবি আমার সঙ্গে? তোর সঙ্গে কাজ বলতে? মানে আমার একটা পার্ট টাইম বিজনেস আছে, যদি চাস তো জয়েন করতে পারিস। পার্ট টাইম? কিন্তু তুই তো বেশ কোনো একটা অফিসে চাকরি করি, বাট এটা আমার পার্ট টাইম বিজনেস। তুই যদি বলিস তোকে আমার আন্ডারে নিতে পারি। কিন্তু কাজটা কি? বিভিন্ন দিন বিভিন্ন হোটেলে বিভিন্ন লোককে আদর যত্ন করা। মানে মানে প্রস্টিটিউশন? আরে না না, একদম না, ওটা তো যারা 500,000 টাকার জন্য করে তাদের, আমাদের জন্য হাই প্রোফাইল কাস্টমার সার্ভিস। কিন্তু মানে তুই, মানে তোর হাজবেন্ড জানে না? দিশা, জীবনে উন্নতি করতে গেলে না প্রচুর টাকার দরকার, প্রচুর, বুঝলি? এই দেখ না, আমি তো চাকরি করি, তারপরেও আমার টাকার দরকার হয়। কিন্তু না রে, সরি, আমি এসব পারবো না রে। ফাইন, কিন্তু দিশা তোর যা সিচুয়েশন শুনলাম এরপর তো তোর খাওয়াও চুটবে কিনা সন্দেহ, তার উপর তোর বাবার চিকিৎসা আছে,
আচ্ছা ধরেও নিলাম, ধরে নিলাম তুই আগামী এক মাসে একটা খুব ভালো চাকরি পেলি। তারপর কি হবে? ভিড় বাসে কনুইয়ের গুঁতো খেতে খেতে, লোকের বগলের গন্ধ শুকতে শুকতে অফিস যেতে হবে। কত টাকা পাবি? 10,000, 12,000, ম্যাক্সিমাম 15,000। আর আমার সাথে কাজ করলে তোর একদিনের ইনকাম হবে 25,000। ইয়েস, 25,000 টাকা। কিন্তু অঙ্কিতা, নিজের আদর্শ নষ্ট করে। আদর্শ? কিসের আদর্শ? একটা আনএমপ্লয়েড মেয়েকে যখন বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী তাকে, তখন সে তার পেটের ভাত জোগানোর জন্য যদি এই কাজটা করে তাহলে কি দোষ তাতে? দেখ দিশা, আমরা সবাই ভালোভাবেই বাঁচতে চাই, কিন্তু যখন সেটা পারি না তখন ট্র্যাক চেঞ্জ করতে হয়। এই দেখ না, আমার আন্ডারে যারা কাজ করে, ইনা, মিনা, শিলা, ওদের ওদের পাস্ট লাইফটা তুই জাস্ট ভাবতে পারছিস না। খুব কষ্টের লাইফ ওদের, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দে আর হ্যাপি, কারণ তাদের কাছে টাকা আছে, টাকা। আর টাকা আছে মানে সব আছে। ঠিক আছে, আমাকে কোথায় আসতে হবে বল? আপনার মেয়ে আসার সময় হয়নি এখনো। ও দিশা, আয় বস। কি ব্যাপার, এত সকাল সকাল ডাকলি আমাকে? হুম, শোন, তোর সাথে একটা কথা বলার ছিল। বল। যদিও আগে বলা হয়নি, ভাবলাম তুই আবার কি ভাববি না ভাববি, তাই বলিনি। কিন্তু কি হয়েছে? মানে আমি যে বিজনেসটা করি সেটার কিছু রুলস আছে, কিছু এথিক্স আছে, ব্যাস। মানে? মানে নিয়ম বল, ফর্মালিটিস বল, ইটস জাস্ট অ্যান এগ্রিমেন্ট, ব্যাস। কিন্তু আমি ঠিক বুঝলাম না। ওয়েট, এই কাগজটা ধর, এখানে তোকে একটা সাইন করতে হবে। এটা কি? এই এগ্রিমেন্টেতে লেখা আছে যে আগামী 3 বছর তুই অন্য কারোর সাথে কাজ করতে পারবি না, তোকে শুধু আমার সাথেই কাজ করতে হবে, ব্যাস। ঠিক আছে, তাহলে আমি এটা ভালো করে পড়ে তোকে সাইন করে ফেরত দেব। ওকে। হুম, এই হলো দিশা।
এর কথাই তোমাকে বলেছিলাম। খুব ভালো কাজ করছে। বাকি পরিচয়টা আমরা নিজেরাই সেরে নেব। ওকে। যখন প্রথম ধরেছে কোলে দিশা। গুড। তো অরিজিনাল নাম কিয়া হ্যায়? দিশা। সে কি? আরে মেয়েরা তো এই লাইনে নামলে একটা কোড নেম ইউজ করে, আর তুমি একটা মেয়ের যখন কোনো কিছু হাড়াভাড়ি না থাকে তখন কোড নেম, অরিজিনাল নেম ডাজন্ট ম্যাটার। বাহ ভালো তো। কোনো চাকরি বাকরি করো না? না, মানে জোটে নেই। 130 কোটির দেশ আর তাতে লক্ষ লক্ষ বেকার। ইঁদুর দৌড়ে আমিও নাম দিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি চাকরিটা জোটেনি। আমি কি করি জানতে চাইবে না? না দরকার নেই, ওটা আমার কাজের মধ্যে পড়ে না, আর আমি খুব একটা কৌতূহলী নই। বুঝলাম। আচ্ছা এবার কি তাহলে আমরা, আরে একটু দাঁড়াও, এত তারা কিসের? তোমার সঙ্গে প্রথমবার, একটু আলাপ করি। না এবার যদি আমি কাজে ফাঁকি দিই আর সেটা রিপোর্ট হয়ে যায় তাহলে খুব খারাপ হবে। আর তাছাড়া আমরা এখানে তো আইনস্টাইন কিংবা নিউটনের গল্প করতে আসিনি, তাই না? ভালো ভালো কথা বলতে পারো দেখছি। কোনো সুখ পাই না পাই মনে হচ্ছে, মনের সুখটা নিশ্চয়ই পাবো। তোমাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, না ঠিক মনে করতে পারছি না। দাঁড়া 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 একটু ভাবি। আচ্ছা আপনি ভাবুন, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হ্যাঁ থাক, মনে পড়েছে। কি? না কিছু না, এনাও তোমার ফিসটা। না না আমি কাজ না করে ফিজ নি না। আরে তুমি যে আমাকে সময় দিলে সেই সময়টার দাম আমি দিলাম, নাও রাখো। আরে রাখো। আর তুমি লেক গার্ডেন্সে থাকো তো? আপনি কি করে জানলেন? কেন ভয় পেয়ে গেলে নাকি? আরে অঙ্কিতা আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। ঠিক আছে আবার দেখা হবে, আসছি। নমস্কার স্যার। আরে আয় 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 আয়, বস 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 বস। হঠাৎ করে ডেকে ফেললেন, কি ব্যাপার বলুন? কাজ আছে, নইলে তোকে এমনি এমনি ডেকে পাঠিয়েছি। কি কাজ বলুন? আসলামকে চিনিস? আসলাম মানে ইস্তিয়াকের ভাই? ভাই ঠিকই ধরেছিস। কি করতে হবে? ডিলিট করতে হবে। হয়ে যাবে, কিন্তু কি চুলকলো? আরে পুরুলিয়া যে হাসপাতালটা করছি সেটা অফিসিয়ালি মানে খাতায় কলমে বিরাট মাপের হচ্ছে, কিন্তু আসলে ছোটখাটো একটা হাসপাতাল বানিয়ে ছেড়ে দেবো, ও ডাক্তার ফাক্তার যা থাকার থাকবে। কিন্তু এই মালটা, এই আসলাম আমার থেকে টাকা চেয়েছিল, আমি সে টাকা দিতে রাজি হইনি। আমার লোক আমার থেকে টাকা খাবে? কোথায় আমার নামে গ্রামে গিয়ে তেল তেল মারবে তা না, টাকা দিইনি বলে গ্রামের লোকগুলোকে এমন খ্যাপান খেপিয়েছে, আমি সাল্লা গ্রামে ঢুকতে পারছি না। আসলাম? হ্যাঁ সে তো আপনার কাছের লোক ছিল, এখন আর নেই। সাল্লা ন্যাকা চো ন্যাকা চৈতন্য, এতদিন আমারই খেলো আমারই পড়লো, আমার পেছনেই মূল্য দিচ্ছে এখন। বাদ দে, কাজটা তুই করবি, কত নেবি বল? আরে দিন না 5 লাখ টাকা। 5 লাখ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? সব জিনিসের দাম বাড়ছে, শুধু আমারটাই থেমে থাকবে। হ্যাঁ ওকে পৌঁছে যাবে। তোরা আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? হ্যাঁ আবে শালা জবাই করার জন্য নিয়ে এসেছিস এখানে? স্বপ্ন দেখ, স্বপ্ন দেখ, গিয়ে যা। আরে তোদের গুরু কে আছে? ডাক ডাক শালা, ডাক ওকে। এই
ভাই ভাই তুমি? হ্যাঁ আমি। কেন? আরে আরে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসছো? তা তুই কি ভাবলি? চুগিত গিট খেলবো, তারপরে বিরিয়ানি খাওয়াবো, তারপর মাল খাইয়ে তোকে বাড়ি পাঠাবো, এরকম কিছু ভাবার কারণ আছে কি? এই দানাগুলো না সালা বড্ড কান্নাকাটি করছিল জানিস, তাই জন্য ভাবলাম দু চারটে দানা তোর মাথায় পুড়ে দিই। আরে 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 আমাকে মারছিস কেন রে? আমি কি করেছি বলবে তো? আরে কেন আমায় নিয়ে এসছো এখানে? এমএলএ তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, আর তুই শালা আচলাগুলো জোগাড় করে ওর পিছনেই দিয়ে যাচ্ছিস শালা। ফিনিশ। দিন ঠিক আছে। কেমন আছে বেবি? আগের থেকে ভালো আছে। আপনি বসুন, আমি আসছি। আচ্ছা। ক্যাশটা? আচ্ছা দাদা, বাবা সার্জারিটা কবে হচ্ছে? সরি ম্যাডাম, সেটা তো আমি বলতে পারবো না, ডক্টর ম্যাম তার ডেট দেখে ঠিক করে নেবেন, আপনি ডক্টরের সঙ্গে কথা বলুন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। কি হয়েছে বাবা? ডক্টর? এ কি, আপনি এখানে কেন? বাইরে দাঁড়ান, প্লিজ যান। আই এম সরি। মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ নেই মা, জানি এই ব্যথা শেকড়টা যখন গভীরে যায় তখন কোনো সান্ত্বনাই তাকে ঢেকে দিতে পারে না। সব শেষ জেঠু, সব শেষ। নিজের ভাইয়ের মৃত্যু সচক্ষে দেখ, এটা কোনোদিন ভাবিনি। ওঠ, উঠে দাঁড়া, তোকে চলতে হবে। জীবন যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাওয়াটা খুব সোজা, কিন্তু ব্যর্থ হয়েও জীবনে টিকে থেকে লড়াই চালিয়ে যাওয়াটা খুব কঠিন কাজ মা। আমার মনে হয় এই কঠিন কাজটা করার ক্ষমতা তোর আছে। আচ্ছা জেঠু, জীবনের সব কঠিন কাজগুলো কেন আমার জন্য বরাদ্দ হয় বলতো? যাতে তুই অনেক দিন বাঁচতে পারিস। যারা লড়াই করে তারাই বেশি দিন বাঁচে। তোকে তোকে যেতে হবে মা, অনেক দূর যেতে হবে। দেখ দিশা, মানুষ চিরদিনের জন্য নয়, আজ আছে কাল নেই। কেউ কখনো বলতে পেরেছে কে কখন যাবে? তাই বলছি শান্ত হ, বোঝার চেষ্টা কর। মা বাবা কি আর সবার চিরদিন থাকে? যে কাজটা জীবনে কোনো দিনও করবো বলে ভাবিনি আজ সেই কাজটা করলাম আমি।
শুধু বাবাকে বাঁচানোর জন্য। আর আজকে বাবাই নেই, তাহলে আমি কি করব এই টাকার? নো দিশা, ইউ আর অ্যাবসলিউটলি রং। জীবনে চলতে গেলে না প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে। টাকা ছাড়া মানুষের মূল্য নেই রে। শোন দিশা, আমি বলছি, এগিয়ে যাচ্ছিস, এগিয়ে যা, পেছন ফিরে তাকাস না। কিন্তু কোনো কিন্তু না, তুই দেখ সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। দেখিস সময়ের সাথে সাথে সব ব্যথাগুলো হালকা হয়ে যাবে। দেখিস সব ঠিক হয়ে যাবে। বাঁচতে হবে তো দিশা। নে এবার ওঠ, চল চল, কাম অন, ওঠ, ডোন্ট ওয়ারি, আমি তো আছি। কি বুঝছিস? কি কি মানে এই পুরো ব্যাপারটা? তুই খুশি তো? দেখ অঙ্কিতা, হাতে কাজও ছিল না, টাকাও ছিল না, তুই কোত্থেকে ভগবানের মতন এলি? এখন টাকাও আছে, কাজও আছে, লাক্সারিয়াস লাইফও আছে, তো হ্যাপি বলাটা কি উচিত নয়? থাক, অনেক হয়েছে, তুই হ্যাপি মানে আমি হ্যাপি। তারা দেখছি আমি তাহলে গেলাম, এনজয় ইয়োরসেলভস, টাটা। এদিকে এসো। কি খবর, কেমন আছো? পয়সার জন্য লোকে যে কাজটা করে সেটা করে কি ভালো থাকতে পারে? তোমার সাথে আমার কাজের অনেক মিল আছে জানো। যেমনি পয়সার জন্য তুমি কিছু লোভী মানুষদের খিদে মেটাও, আর আমি শয়তান মানুষদের পথের কাঁটা ডিলিট করে দিই। আপনি আসছেন, টাকা দিয়ে চলে যাচ্ছেন, কিছু না করে আমার এভাবে টাকা নিতে খুব বিমিকে বাজছে। ভয়, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। আসলে তোমার মতন আগে কাউকে পাইনি জানো, পেলে হয়তো আমার জীবনটাই বদলে যেত। রক্ত ঘেটে ঘেটে সালা কোনোদিন ঠিক করে ঘুমোতে পারিনি জানো। প্রথম যেদিন তোমার সঙ্গে আলাপ হলো, তোমার মুখটা ভাবতে ভাবতে দিব্যি ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমি তোমাকে সব দেব, সব। আমাকে ছেড়ে যেও না প্লিজ। সারা জীবন খুন জখম করেছি, ঘুমোতে গেলে সেগুলো চোখের সামনে সিনেমার মতো চলে জানো, ছটফট করি, জীবনে ভালো কিছু ভাবার সুযোগ পাইনি। আমাকে ভালো কিছু ভাবার সুযোগ দাও দিশা, প্লিজ। আমি এসব এসব ছেড়ে দেব। চার তারিখ বহরমপুরে যে মিটিংটা আছে ওটা ক্যান্সেল কর, ওদিন আমার ডায়মন্ডে কর্মী সভা আছে। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখছি। তুমি এই ফাইলটা পঙ্কজকে দিয়ে এসো, ঠিক আছে, যাও। তারপর ভাই, খবর পেলাম কোনো মেয়ে ছেড়ে পাল্লায় পড়েছো। সব খবরই আমাদের রাখতে হয় জানো তো। না না না, আসলে 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 কি ভালোবাসা টাসা হয়েছে নাকি? ভালো তো কুত্তা বাসে স্যার, আমি তো মানুষ। তোর ব্যাপারটা কানে এলো তাই? তাছাড়া ইদানিং তোকে তো ডাকলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কি ব্যাপার বলুন? বলছি যে শঙ্কর আছে না? শঙ্কর মানে আপনার দলের একটি মেম্বার, আপনার কাছের লোক। কাছের লোকই তো চাই রে পোকা। আমার সঙ্গে ওর ভালো রিলেশন আছে, আর ও আমার ভাইয়ের মতো স্যার। দেখ
আমাদের লাইনে মানে পলিটিক্সে ভাই বন্ধু এসব হয় না। শোন, তিন মাস পরে কর্পোরেশন ইলেকশন, শঙ্কর যে ওয়ার্ডে থাকে সবাই জানে যে আমাদের দলের একজন অ্যাক্টিভ কর্মী। কিন্তু ইদানিং ওখানে বিরোধীরা বেশ শক্তিশালী হয়ে উঠেছে, খুব স্ট্রং। ওই ওয়ার্ড থেকে আমাদের টাকা পয়সাও আসে, কমলকে ওই ওয়ার্ড থেকে জেতাতেই হবে। কিন্তু মুশকিল হলো শঙ্করের ওই এলাকায় পাবলিক রিলেশনটা খুব ভালো, তাই শঙ্কর যদি খুন হয় আমরা বলবো এটা বিরোধীদের কাজ, এতে আমাদের প্রতি একটা সিম্প্যাথি আদায় করা যাবে। আমরা বলবো এসব বিরোধীদের চক্রান্ত, ষড়যন্ত্র, শোকসভা করব, মিটিং মিছিল করব, মোমবাতি নিয়ে হাঁটব, যা যা করতে সব করব। কাকে বলছি, তুই সব বুঝবি না, বুঝবি না এসব। আপনি এই কাজটা অন্য কাউকে দিয়ে দিন স্যার, আমি আর এসব করব না, অনেক পাপ করেছি। আর না দেখ ভাই, তুই আমার সঙ্গে অনেক দিন থেকে আছিস, তোকে আমি যথেষ্ট ভালোবাসি, তাই বলছি তুই তুই খারাপ মেয়েছেলাটাকে ছেড়ে দে। আস্তে, ঠান্ডা মাথা, ঠান্ডা মাথা, পুরো ঠান্ডা। শোন, এই পতিতাবৃত্তি আর কূটনীতি পৃথিবীর আদিমতম ব্যবসা। এখানে প্রত্যেক মুহূর্তে মানুষ নিজের গায়ের ডোরা পাল্টায়। এই দেখছিস জেব্রা শান্ত শিষ্ট, পর মুহূর্তেই হালুম হয়ে গেল বাঘ। শঙ্করকে আমি মারতে পারবো না, যাকে একবার ভাই বলেছি। ভাই ভাই পারবি না, না পারবি না, যা যা তুই চলে যা, যা 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 এখান থেকে যা। ভাই ভাই, আরে তুই পারবি না, আরেকজন পারবে, টাকা দিলেই পারবে, লোকের কি অভাব আছে? ভাই ভাই মুস্তাক ভাই, এইভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে? তোমার ভাই মারা গেল, আমরা সালা বদলা দিতে পারছি না। গুটিটা কিছুতেই সাজাতে পারছি না রে, আসলাম কে মারলো তাকে, কে হতে পারে? পুলিশ থেকে মন্ত্রী সবাই কাছে চমকাতো সেই আসলাম কে। ঠিক বলেছে মুস্তাক ভাই, ওই আসলাম ভাই এমএলএ এমপিদের ডানাচ্ছিল। বদলা নিতে হবে ভাই, ভাইয়ের খুনিকে আমি খুঁজে বার করবই, সে যদি জান নামেও থাকে তাও খুঁজে বার করব। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কাছাকাছি এসে পাশাপাশি বসে কখন যেন ভালোবেসেছি। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ,
जो छोनाए माखा माखी रूपाली चादरे आए प्रेम के ये राखी কারাতে এত কাছে যে এসেছি দুজন দুজনে হয়ে গেছি আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ লাভ ইউ আই লাভ ইউ আমার ভাই আপনার গোলাম ছিল, আজ থেকে আমি আপনার গোলাম। শঙ্কর, আমাদের শঙ্করের লাশ চাই। কখন, কোথায়, কিভাবে সেটা আমি পরে বলে দিচ্ছি। হয়ে যাবে, হয়ে যাবে। জবান দিলাম যখন, জীবনটাও দিয়ে দিলাম। স্যার, নামটা বলুন, আসলামকে কে মেরেছে? ভাই, 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 ভাই। ভাই, দাঁড়াও, আমি দেখছি। Ugh.
বস, ওদের কি ভাগ্য? চল। এত সুন্দরী কেন যে হলে ওগো সুন্দরী, আহা সুন্দরী, এত সুন্দরী কেন যে হলে। ভালোবাসি বলে তোমায় এ কথা আমাকে ভাবায়, আমি কি করে বলবো তোমায় এ কথা কি মুখে বলা যায়, আমি কি করে বলবো তোমায় এ কথা কি মুখে বলা যায়।